আজকে আমরা পূর্ণবর্গ রাশির মান বের করে শিখব। এম এর মান কত হলে 4x² - mx+9 একটি পূর্ণবর্গ হবে? দেখেন, আমরা জানি যদি কোনো রাশি পূর্ণবর্গ করতে হয় তাহলে অবশ্যই রাশিকে যে কোনো দুইটি সূত্রে ফলাইতে হবে, হয় a+b² সূত্র ফলাতে হবে অথবা a-b² সূত্র ফলাতে হবে। আচ্ছা, এখন দেখি এইটার সাথে কোন সূত্র মানানসই, এটার সাথে a-b² সূত্র মানানসই। যেমন লেখা যায় যে 4x² লেখা যায় 2x² 4x, আবার এই যে +9 লেখা যায় 3² 9, তাহলে হয় a² আর মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে লেখি -2a আর b হচ্ছে এই 3। এখন দেখেন আমরা এই 2x² ভাঙালে আবার পাই 4x² পাই, 3² ভাঙালে 9 পাই, মাইনাস এই মাইনাস পাই, তাইলে এক্সট্রা কী কী আসছে? এক্সও আছে অঙ্কে, তাহলে এক্সট্রা আসছে কত? 3 × 6 = 12, এই 12 কিন্তু অঙ্কে ছিল না, কিন্তু এই 12টা আমরা এক্সট্রা আনছি। আর এইটা এক্সট্রা কোন জায়গাটায় আসছে? এম এর জায়গাটায়, এখানে আছে এম আর এইখানে আছে 12, তার মানে m = 12। এভাবেই আমরা যে কোনো a+b² অথবা a-b² যে কোনো বর্গ সূত্রেই সূত্র বের করার মাধ্যমে পূর্ণবর্গ যে মানটা সেটা নির্ণয় করা যাবে। তাহলে আমাদের চাইছে m এর মান কত, তাহলে এখানে m এর মান হচ্ছে 12।